চন্দননগর মহকুমা হাসপাতালের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানেও রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। মৃত যুবকের নাম দীপক চৌধুরী। যুবকের দিদি চন্দননগর মহকুমা হাসপাতালে আয়ার কাজ করেন, তিনিই তার ভাইকে ভর্তি নেওয়ার কথা বললে শোনা হয়নি বলে অভিযোগ করছে। আর এরপর হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পথে হঠাৎই অসুস্থ বোধ করেন দীপক, তাকে ফের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরিবার অভিযোগ করছে, গতকাল থেকে বারবার চিকিৎসক জানিয়েছিলেন হাসপাতালে ভর্তি রাখার জন্য, কিন্তু ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। যদিও এই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করছে। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, চন্দননগর হাসপাতাল। চন্দননগর হাসপাতালে সেখানে উত্তেজনা। চন্দননগর মহকুমা হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃত যুবকের নাম দীপক চৌধুরী। যুবকের দিদি চন্দননগর মহকুমা হাসপাতালেই আয়ার কাজ করেন, তার ভাইকে ভর্তি নেওয়ার কথা বললে শোনা হয়নি এই অভিযোগ তার। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে যাবার পথে হঠাৎই অসুস্থ বোধ করেন তার ভাই দীপক, এবং তাকে ফের হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এবং পরিবারের যেটা অভিযোগ, যে গতকাল থেকে বারবার চিকিৎসক জানিয়েছিলেন তাকে হাসপাতালে ভর্তি রাখার জন্য, কিন্তু ভর্তি নেওয়া হয়নি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করছে। চন্দননগর মহকুমা হাসপাতালের এই ঘটনা রোগী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। মুখে যন্ত্রণা হচ্ছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, দম আটকে যাচ্ছিল, মুখ থেকে ব্লিডিং হচ্ছিল, তখনও ভর্তি নেয়নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।